I got broads in Atlanta. She said to be in the family. Hello friends, welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে ট্রান্সফার নিউজটিতে আসব সেটি হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু কথা চালাচ্ছে ট্রায়ো এফসির 27 বছর বয়সী সেন্ট্রাল ব্যাক দীপক দেবরানির সঙ্গে। এবং দীপক দেবরানির সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কথাবার্তা কিন্তু প্রায় ফাইনাল স্টেজে পৌঁছে গেছে, শুধুমাত্র সাইন করার অপেক্ষা। এবং দীপক দেবরানি কিন্তু জানিয়েছে সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অফারে সে সম্মত। দীপক দেবরানি কিন্তু এর আগে ইন্ডিয়ান আন্ডার 19 টিমের হয়েও খেলেছেন এবং দীপক দেবরানির কিন্তু লাস্ট সিজনে ট্রায়ো এফসির হয়ে পারফরমেন্স খুবই ভালো ছিল। তো চলো নেক্সট খবর আসা যাক। তো নেক্সট যে প্লেয়ারটির সম্বন্ধে কথা বলবো সে হলো হায়দ্রাবাদ এফসির 24 বছর বয়সী ফরওয়ার্ড নিখিল পূজারি। তো ইতিমধ্যে নিখিল পূজারি কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে নিয়েছে আগামী 3 বছরের জন্য, অর্থাৎ 2023 সাল পর্যন্ত কিন্তু নিখিল পূজারি এই হায়দ্রাবাদ এফসির হয়েই খেলবেন। তো চলো পরের ট্রান্সফার নিউজগুলি নিয়ে কথা বলা যাক। তো পরে যে ট্রান্সফার নিউজগুলি নিয়ে কথা বলবো সেগুলোর প্রত্যেকটাই কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো চলো প্রথম ট্রান্সফার নিউজটিতে আসা যাক। তো প্রথম ট্রান্সফার নিউজটি হলো ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে অফার করেছে রিকি সাবংকে। এই রিকি সাবং 17 বছর বয়সী মিডফিল্ডার এবং লাস্ট সিজন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলছিল এবং ইন্ডিয়ান অ্যারোজের হয়ে তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল, যথেষ্ট ভালো খেলেছিলেন লাস্ট সিজনে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই 17 বছর বয়সী মিডফিল্ডারকে তাদের টিমে নেওয়ার জন্য একটি অফার করেছে। তো রিকি সাবং এর আগে ইন্ডিয়ান আন্ডার 17 টিমের হয়েও খেলেছিলেন। তো এবার দেখা যাক এই রিকি সাবংকে ইস্টবেঙ্গল তাদের টিমে সাইন করাতে পারে কি। তো চলো নেক্সট খবর আসা যাক। তো নেক্সট খবরটি হলো ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডিয়ান অ্যারোজের আরও একটি প্লেয়ারকে অফার করেছে এবং প্লেয়ারটির নাম হলো হারমানপ্রীত সিং। তো দেখা যাক হারমানপ্রীত সিং ইস্টবেঙ্গলের এই অফারে রাজি হয় কি। তো চলো নেক্সট ট্রান্সফার নিউজে আসা যাক। তো নেক্সট ট্রান্সফার নিউজটি হলো কিগান পেরেরাকে নিয়ে। তো কিগান পেরেরা একজন 32 বছর বয়সী লেফট ব্যাক যে লাস্ট সিজন জামশেদপুর এফসির হয়ে খেলছিল। তো কিগান পেরেরা কিন্তু জামশেদপুর এফসির হয়ে লাস্ট সিজনে খুব একটা গেম টাইম পায়নি, একটা থেকে কি দুটো ম্যাচ গেম টাইম পেয়েছিল। তো ইস্টবেঙ্গল কিন্তু কিগান পেরেরাকে তাদের টিমে নেওয়ার জন্য একটি অফার করেছে এবং শোনা যাচ্ছে যে কিগান পেরেরা কিন্তু ইস্টবেঙ্গলের এই অফারটিতে রাজি। তো এখন এটাই দেখার যে কিগান পেরেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা কতদূর এগিয়ে যায়। তো চলো আজকে লাস্ট খবরে আসা যাক। তো আজকে লাস্ট খবরটি হলো মোহনবাগানের প্লেয়ার কোমরন তুসনভকে নিয়ে। এই কোমরন তুসনভ কিন্তু একজন 23 বছর বয়সী ফরওয়ার্ড এবং যে লাস্ট সিজন মোহনবাগানের হয়ে খেলছিল এবং দুটো গোলও করেছিল মোহনবাগানের হয়ে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে তুসনভকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তাদের টিমে নেওয়ার জন্য খুবই আগ্রহী, যেহেতু কেরালা ব্লাস্টার্স এফসির এখন কোচ হতে চলেছেন কিভু ভিকুনা। তো কিভু ভিকুনার লিস্টে হয়তো তুসনভের নামটা থাকতে পারেন, সেই জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে তুসনভের ওপর। তো এখনও কিন্তু তুসনভকে কোনো অফার করা হয়নি, শুধুমাত্র তার ওপর একটা ইন্টারেস্ট দেখিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, এই তাই শোনা গিয়েছে। তো তুসনভ কিন্তু একজন তাজিকিস্তানের প্লেয়ার, অর্থাৎ পরের মৌসুমে কিন্তু একজন এশিয়ান কোটার প্লেয়ার রাখতে হবে প্রত্যেকটা টিমকে। তো সেই হিসাবেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তুসনভকে তাদের টিমে সাইন করাতে পারে। তো এখন এটাই দেখার কেরালা ব্লাস্টার্স এফসি তুসনভকে তাদের টিমে নেওয়ার জন্য কোনো অফার করে কি। তো তেমন কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেব। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই, আর তেমন কোনো আপডেট দেওয়ার নেই এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা, বাই বাই।